ফেসবুকে কিংবা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকার পরেও কেউ বুঝতে পারবে না যে আপনি ফেসবুকে কিংবা মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন বন্ধুরা অনেকেই চান যে আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবো কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছি এই সময় এরকমটা হয় কি যে আমরা অনেক সময় দরকারে মেসেঞ্জারে বা ফেসবুকে আসি আসার পরে আমাদেরকে অ্যাক্টিভ দেখে অনেকেই মেসেজ করে তখন আমরা রিপ্লে দেওয়ার মতো টাইম পাই না বা তখন রিপ্লে দেওয়ার মতো সময় আমাদের হাতে থাকে না কিন্তু ওই সময় যদি আমরা রিপ্লে না দিই তখন সেই লোকটা ভাববে যে আমরা তাকে অ্যাভয়েড করে চলছি তো সেই ক্ষেত্রে আমাদেরকে রিপ্লে দিতে হয় রিপ্লে দিতে আমরা বাধ্য তো যারা চাচ্ছেন যে আমি অ্যাক্টিভ থাকবো ফেসবুকে কিংবা মেসেঞ্জারে কিন্তু কেউ বুঝতে পারবে না তাহলে এই ভিডিওটি তাদের জন্য তো প্রথমে চলেন আমরা মেসেঞ্জারে ঢুকি ম্যাসেঞ্জারে ঢুকার পরে একটা জিনিস আপনি দেখতে পারবেন যে এই জায়গায় যেই সমস্ত ফ্রেন্ডগুলি অনলাইনে রয়েছে তাদেরকে কিন্তু এই জায়গায় আমরা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি যে এই জায়গায় তাদের নামগুলি শো করতেছে ভালো করে দেখেন যে এই জায়গায় উপরে তাদের নামগুলি শো করতেছে এবং তাদের পিকচারের নিচে দেখেন একটা করে রে অ্যাক্টিভ স্ট্যাটাস গ্রিন লাইট দেখা যাচ্ছে এই গ্রিন লাইটগুলি দেখে আমরা বুঝতে পারতেছি যে তারা এই সময় অ্যাক্টিভ আসে কিন্তু আপনি চাইলে অ্যাক্টিভ থাকবেন তাদের সামনে আপনার আইডিয়া এরকমভাবে শো করবে না এবং গ্রিন লাইটও জ্বলবে না ফলে তারা বুঝতে পারবে না যে আপনি অ্যাক্টিভ রয়েছেন তো এটা করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে আপনাকে চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে প্লে স্টোর থেকে আপনাকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করতে হবে এবং আপনার ম্যাসেঞ্জার অ্যাপসটি আপডেট করে নিতে হবে যদি আপডেট থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মেসেঞ্জার অ্যাপসের ভিতরে তো আমি ম্যাসেঞ্জার অ্যাপসে চলে গেলাম চলে যাওয়ার পর আপনাকে উপরে এই ড্রপ ড্রপ ডাউন আইকনের ভিতরে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে আপনাকে আবার ক্লিক করতে হবে এই সেটিংসের ভিতরে সেটিংসে ক্লিক করার পরে আপনাকে স্কল ডাউন করতে হবে এই জায়গায় আপনার একটা অপশন দেখতে পারবেন এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই জায়গায় এই যে অপশনটা আপনি পাবেন এটাকে অফ করে দিতে হবে এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে এই জায়গায় যে কোনো সময় আপনি অন করতে পারবেন যদি প্রথমটা সিলেক্ট করে পাস দেন ঠিক আছে অথবা আপনি চাচ্ছেন এক ঘন্টার জন্য আমি আনঅ্যাক্টিভে থাকবো আমাকে অ্যাক্টিভ দেখাবে না এক ঘন্টা পরে অটোমেটিক আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অন হয়ে যাবে আর কাস্টম হচ্ছে এই জায়গায় আপনি কাস্টম দিয়ে আপনার ডেট তারপর বছর মাস এগুলি সিলেক্ট করতে পারবেন যে এরকম সময়ে আমার অ্যাক্টিভ স্ট্যাটাসটা ওয়ান হবে তো এই জায়গায় আমি বলবো আপনারা এইটা প্রথমটা রাখবেন প্রথমটা রেখে পাঁচ দেবেন পাঁচ দেওয়ার পরে আপনি চাইলে এনি টাইম আবার অ্যাক্টিভ স্ট্যাটাস অন করতে পারবেন আচ্ছা তারপরে যদি দেখা যায় যে আপনাকে তারপরে অ্যাক্টিভ দেখাচ্ছে সেটার জন্য আপনাকে আরেকটা সেটিংস করতে হবে সেটা হলো অনেক সময় এটা করলে হয় না আমরা ফেসবুকে ঢুকলে আবার অ্যাক্টিভ স্ট্যাটাসটা ফেসবুকের মাধ্যমে দেখাই তো সেটার জন্য আপনাকে কি করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুক অ্যাপে চলে যেতে হবে তারপরে আপনার এই প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আপনাকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভিতরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে চলে যেতে হবে এই সেটিংসের ভিতরে এই অপশনে তো এখানে যাওয়ার পর একটু লোড হবে লোড হওয়ার পরে প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রোফাইল সেটিংস এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর একটু লোড হবে লোড হওয়ার পরে একটু স্কুল ডাউন করবেন এই জায়গা থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস এটাকে অফ করে দিতে হবে আমার অন ছিল তা আমি অফ করে দিয়েছি তা আপনারা অফ করে দেবেন তারপরে আর আপনাকে কেউ অ্যাক্টিভ দেখতে পারবে না কিন্তু আপনি লাইনে থাকার পরেও কেউ বুঝতেই পারবে না যে আপনি লাইনে আছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী একটা টপিক বলে দিচ্ছি যদি এই টপিকের উপর আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা হলো কেউ যদি আপনাকে মেসেজ করে বিরক্ত করে আপনি চাচ্ছেন না সে আপনাকে মেসেজ করুক কিন্তু সে যাতে না বুঝে আপনি মেসেজগুলি তার পড়তেছেন সে যাতে না বুঝে যে আপনি তার মেসেজগুলি দেখতেছেন এরকম কোনো ভিডিও চান কি না যে সে আপনাকে মেসেজ করবে আপনি দেখতে পারবেন আপনি মেসেজগুলি সিন করবেন সে বুঝতেও পারবে না যে আপনি মেসেজগুলি দেখেছেন তাকে ব্লকও করার দরকার নাই সে মনে করবে আপনি ব্লক করে দিয়েছেন কিন্তু আপনি তার মেসেজগুলি পড়তে পারবেন এবং সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজগুলি পড়তেছেন